একদম রেস্টুরেন্ট স্টাইলে শাহী পনির বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রামের মতো পনির। পনিরগুলোকে আমি একটু মিডিয়াম সাইজের কিউব পিস করে প্রথমে কেটে নিচ্ছি। শাহী পনির বানাবার গ্রেভির জন্য নিয়ে নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ, এটাকে স্লাইস করে কেটে রেখেছি। নিয়ে নিয়েছি 2 বড় সাইজের টমেটো, সেগুলোকেও মিডিয়াম সাইজের পিস করে কেটে রেখেছি। নিয়ে নিয়েছি প্রায় 15 থেকে 20 কোয়া রসুন, তার সাথে নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চির মতো আদা, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4, যেটাকে আমি 2 ভাগ করে কেটে রেখেছি। নিয়ে নিয়েছি 7 থেকে 8 কাজু, আর নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো ধনে পাতা। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 1 চামচ বাটার, তার সাথে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। বাটারটা গলে গেলে পনিরগুলোকে আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পনিরগুলো সব অ্যাড করার পর গ্যাসের মিডিয়াম ফ্লেমে মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে একটু পনিরগুলোকে ভেজে নেবো। এবার পনিরগুলো ভাজতে ভাজতে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে পনিরগুলোকে একটা আলাদা পাত্রে সরিয়ে রেখে নিচ্ছি। এবার আলাদা একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতো দারচিনি আর 3টে ছোট এলাচ। 1 মিনিট হাই ফ্লেমে নাড়ি চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো এবার কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে গ্যাসের মিডিয়াম থেকে হাই ফ্লেমে হালকা একটু নরম হওয়া অবধি এবার ভেজে নেবো। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা। এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো রান্না করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো সবটা, আর তার সাথে যে কাজুটা নিয়েছিলাম সেইটা, তার সাথে দিয়ে দেবো এর মধ্যে 1/4 চামচ নুন। এটা শুধুমাত্র দিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার জন্য। এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে মাঝে মধ্যে নাড়াতে চাড়াতে থাকতে থাকতে 2 থেকে 3 মিনিট সবগুলোকে একসাথে ভাজতে থাকতে হবে। তারপরে ফ্রাইং প্যানটাকে কভার করে গ্যাসের লো ফ্লেমে 5 মিনিটের জন্য এটাকে রান্না হতে ছেড়ে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে পরে একবার ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর টমেটো গুলোকে স্পাচুলার সাহায্যে ভালো করে স্ম্যাশ করে দিতে হবে যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আরো 2 মিনিটের জন্য গ্যাসের লো ফ্লেমে এগুলোকে ভাজা হতে দেব। 2 মিনিট ভাজা হওয়ার পরে সবটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে সবগুলোকে অ্যাড করে দিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার জারে, নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে। এবার যে কড়াই পনিরটা ভেজেছিলাম তাতে তেল আর বাটার কিছুটা তো বেঁচে ছিলই, তার মধ্যে এবার পেস্ট করা মশলা সবটা অ্যাড করে দিলাম। এবার গ্যাসের লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট পেস্টটাকে ভালো করে কষাতে হবে। দিয়ে দেবো এর মধ্যে এবার 1/2 চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল মরিচের পাউডার। গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো 1 চামচের মতো। তারপর গ্যাসের লো ফ্লেমে 2 মিনিট ভালো করে নাড়ি চাড়িয়ে একটু কষিয়ে নেবো। এবার মিক্সার গ্রাইন্ডার জারে যেটুকু মশলা লেগেছিল সেটা 1/2 কাপ জল দিয়ে ধুয়ে সবটা কড়ায় অ্যাড করে দিলাম। গ্যাসে লো ফ্লেমে 2 মিনিট আরও ভালো করে নাড়ি চাড়িয়ে একটু রান্না করে নিতে হবে, তাহলে গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে যাবে। অ্যাড করে দেবো এর মধ্যে এবার 2 চামচ ফ্রেশ ক্রিম। ক্রিমটা অ্যাড করার পর গ্রেভির সাথে ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এবার ভেজে তুলে রাখা পনিরগুলোকে আস্তে আস্তে গ্রেভির মধ্যে সব অ্যাড করে দেবো। পনিরগুলো অ্যাড করার পর গ্যাসের লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট পনিরগুলোকে গ্রেভির সাথে রান্না হতে দেবো।
তিন থেকে চার মিনিট পর এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এক চামচের মতো কসুরি মেথিকে হালকা আঁচে একটু ড্রাই রোস্ট করে নেব। হালকা একটু যখন কসুরি মেথির কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কসুরি মেথিটাকে পুরো গুঁড়ো করে অ্যাড করে দিচ্ছি পনিরটার মধ্যে। কসুরি মেথিটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে এক মিনিট লো আঁচে আরো রান্না হতে দেবো। লাস্টে এবার এর ওপর ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা সবটা। তার সাথে সাথে একদম রেডি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে শাহি পনির, সার্ভ করুন গরম গরম নান বা লাচ্ছা পরোটার সাথে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে এরকমই রান্নার শর্টস আর ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।